হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কিন্তু যে পিজি অ্যাডমিশন 2022, তার জন্য কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। এবং যারা এবারে কিন্তু অ্যাডমিশন নেবে তাদের কাছে আশা করি ভিডিওটা তোমরা যদি পুরোপুরি দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে সাবজেক্ট টু ফি স্ট্রাকচার সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে। সো আজকে ভিডিওটা শুরু করা যাক। বলবো যে অনেকে হয়তো কমেন্ট করছে যে এবারে যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন ওয়েস্ট বেঙ্গলে, যে তাদের যে পোর্টালের ফর্ম ফিল আপের যে পোর্টাল বা অ্যাপ্লিকেশান করার যে পোর্টালটা কবে থেকে খুলবে বা ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, 1 সেপ্টেম্বর থেকে কিন্তু খোলার কথা রয়েছে। তোমাদেরকে আরেকবার করে তবু জানিয়ে দিচ্ছি যে 1 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হতে চলেছে স্টেট ইউনিভার্সিটি। কিন্তু আমরা বিগত বছরের যে নোটিশ ছিল সেই নোটিস থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসটা বলছি। এবছর এখনও কোনো নোটিস বেরোয়নি, এবারে অ্যাডমিশান নিতে চাই তাদের কাছে মানে কনসেপ্টটা যাতে একটু ক্লিয়ার থাকে যে কী কী বিষয়ে এখানে করানো হয় সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েশান এবং কী রয়েছে ডিটেলস সেই ব্যাপারটা। তাহলে সবার প্রথমে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে কোর্সগুলো করানো হয়, এমএ, এমএসসি এবং এমকম, এই যে কোর্সগুলো করানো হয় সেই কোর্সে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে এবং তার যে সিট ক্যাপাসিটি রয়েছে কতজন করে নেওয়া হয় সেগুলো আমরা সবার প্রথমে দেখে নিচ্ছি। দেখো সবার প্রথমে যে সাবজেক্টটা বলছি সেটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি, যেটা কিন্তু সিট হচ্ছে 30টা নেয়, এবং তারপরে রয়েছে বেঙ্গলি, যেটা কিন্তু সিট তোমরা দেখতে পাচ্ছ 91টা। এইভাবে তোমরা বায়োকেমিস্ট্রি দেখতে পাচ্ছ যে এখানে 27টা রয়েছে, বোটানি রয়েছে এখানে 27টা, কেমিস্ট্রি রয়েছে 35টা, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে কিন্তু এখানে 64টা, এবং কম্পিউটার সায়েন্স রয়েছে এখানে 31, ইকোনমিক্স রয়েছে তোমাদের কিন্তু 46, এডুকেশনের সেমিলারলি তোমাদের রয়েছে 62, ইলেকট্রনিক্সে কিন্তু 27, এবং ইংলিশে রয়েছে 51। এইভাবে কিন্তু ফুড, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, হিন্দি, হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানে রয়েছে কিন্তু 42, এবং মাস্টার অফ রুরাল স্টাডিসে যেমন 31 রয়েছে, মাইক্রোবায়োলজিতে যেমন রয়েছে এখানে দেখো তোমরা 20 রয়েছে, এবং ফিলোসফিতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু 51, ফিজিক্সে রয়েছে 27। এইভাবে কিন্তু তোমার ফিজিওলজিতে কিন্তু রয়েছে তোমার 27, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 50, সাইকোলজিতে রয়েছে 30, এবং সংস্কৃতে রয়েছে 63। এইভাবে সোশিওলজি, স্ট্যাটিস্টিক, জিওলজি, উর্দু এইগুলোতে সব মিলিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারছো তো কি সিট আছে। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি এলিজিবিলিটির ওপর। এলিজিবিলিটি কী রয়েছে, যারা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং তাদের সেই সাবজেক্টে যদি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে কিন্তু এখানে এলিজিবল ফর অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু এলিজিবল সেটা কিন্তু সম্পূর্ণ বলে রেখেছে। এখানে কিন্তু বিগত 2 বছর মানে হয়তো রিসেন্ট ইয়ার, এটা হচ্ছে 2022, এবং তার বিগত ইয়ার 2020 এবং 2021 যারা পাস আউট করেছে মানে টোটাল 3 ইয়ার্স যারা পাস আউট রয়েছে এই বছর এবং তার আগের 2 বছর, তারা কিন্তু এলিজিবল হয় অ্যাকচুয়ালি অ্যাডমিশানের অ্যাপ্লিকেশানের জন্য, অ্যাকচুয়ালি বা অনলাইন ফর্ম ফিল আপের জন্য কিন্তু এলিজিবল হয়। তার আগে যারা পাস আউট করেছে তারা কিন্তু এলিজিবল হয় না সাধারণত আগের বছরের ভিত্তিতে। তোমরা যদি দেখো এবছরও সেরকম হতে হয়তো চলেছে, ঠিক আছে, সেই বেসিক্সে তোমাদেরকে এটা বললাম। তিনটা হয়ে থাকে, একটা ইউনিভার্সিটি কোটা থাকে, আরেকটা থাকে কিন্তু আদার্স ইউনিভার্সিটি কোটা, এবং সেই কোটা অনুযায়ী কিন্তু 80-20% প্রিন্সিপাল হয়। এন্ট্রান্স টেস্টের ব্যাপারে কিন্তু এখানে তোমরা বলতে গেলে নোটিশ যতক্ষণ না বেরোবে সম্পূর্ণ কোনো ইউনিভার্সিটির ওপর কিন্তু 100%ভাবে কিন্তু বলা সম্ভব নয় যে তারা এন্ট্রান্স নেবে কি নেবে না, ঠিক আছে। নেক্সট আমরা কিন্তু চলে যাচ্ছি কিন্তু ফি স্ট্রাকচারটা কত রয়েছে, এবং সবারই কিন্তু জানার ইচ্ছে থাকে যে কত টাকা করে ফিস রয়েছে বা আমরা অ্যাডমিশনের সময় কত টাকা করে দিতে হবে সেই ব্যাপারে। দেখো ফি স্ট্রাকচার বলতে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু যে সাবজেক্টগুলো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গ্রুপ এ, যার মধ্যে কিন্তু বেশিরভাগ 8 সাবজেক্ট পড়ছে, যেখানে হচ্ছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স এবং উর্দু। এই যে সাবজেক্টগুলো রয়েছে তার কিন্তু যে ফি স্ট্রাকচারটা রয়েছে রয়েছে দেখো অ্যাডমিশন ফিস থেকে শুরু করে টিউশন ফিস এবং আরও বিভিন্ন রকম ফিস রয়েছে, সেই সকল ফিস মিলিয়ে কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে কিন্তু 4,500 টাকা কিন্তু তোমাদেরকে কিন্তু ফিস হিসেবে কিন্তু দিতে হচ্ছে 4,500 টাকা এই সাবজেক্টগুলোর জন্য। এবং যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের তো রেজিস্ট্রেশন করা রয়েছে, তাদের কিন্তু এক্সট্রা কোনো ফিস দিতে হচ্ছে না, কিন্তু যারা নিউ ক্যান্ডিডেট পিজি কোর্সে অ্যাডমিশন নেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আগে ছিল না তাদের তো নিউ করে রেজিস্ট্রেশন একটা করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তার জন্য কিন্তু এক্সট্রা কিন্তু আরেকটা 350 টাকা রেজিস্ট্রেশন চার্জ হিসেবে লাগে, সেটা কিন্তু তাদের এক্সট্রা দিতে হবে। তাহলে 4,500 টাকা টোটাল অ্যাডমিশনের জন্য এবং 350 টাকা রেজিস্ট্রেশনে কিন্তু চার্জ লাগছে। সিমিলারভাবে কিন্তু যে সায়েন্স সাবজেক্টগুলো রয়েছে যেগুলো গ্রুপ বিতে রেখেছে
তার আমরা স্ট্রাকচারটা যদি বলি, সেখানে দেখো সমস্ত ক্ষেত্রে যদি দেখো গ্রুপ বি এর মধ্যে অ্যান্থ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, বায়োকেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, তোমার রয়েছে জুওলজি, মাস্টার অফ রুরাল স্টাডিজ, সোশিওলজি, সাইকোলজি, স্ট্র্যাটেজি, এই করে করে ইলেকট্রনিক্স, ইকোনমিক্স এবং লাস্টে কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট অবধি সম্পূর্ণ যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পেলে, এই সব সাবজেক্টের জন্য কিন্তু ফিস স্ট্রাকচার যেটা রয়েছে, অ্যাডমিশন ফিস দেওয়া রয়েছে, টিউশন ফিস, তারপর ফোর্স ফিস, এই সমস্ত সব কিছু মিলিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশনের সময় যখন তখন যে টাকাটা পে করতে হচ্ছে সেটা কিন্তু 5,700 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। এবং এই যে তোমরা 5,700 টাকা দিচ্ছ এবং যারা কিন্তু নিউ ক্যান্ডিডেট রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল না, এবারে নতুন অ্যাডমিশন নিচ্ছে অন্য ইউনিভার্সিটি থেকে এসে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে, তার চার্জটা সিমিলারলি 350 টাকা লাগবে। মানে যারা এই সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্য কিন্তু 5,700 টাকা দিতে হচ্ছে অ্যাডমিশনের সময়, এবং তার সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আরও এক্সট্রা 350 টাকা লাগবে রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশন চার্জ হিসেবে। সো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে, এবং যারা নিউ ক্যান্ডিডেট এবারে কিন্তু পিজি অ্যাডমিশন নিতে চাইছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, তারা কিন্তু আশা করি এই বুঝতে পেরেছো সম্পূর্ণ ডিটেলস। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবার অ্যাডমিশন নি বা ফর্ম ফিল আপ করবে, তারা অবশ্যই কমেন্টে জানাও, এবং কোনো অসুবিধা থাকলে কিন্তু কমেন্ট করতে পারো। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই বাই।